Group 10 কাছে গ্রুপ 10
নুন জল অর্থাৎ নম্বর নুন জল কেউ চ্যালেঞ্জ করবে, কেউ চ্যালেঞ্জ করেননি অডিয়েন্স? মনে কোনো দুঃখ নেই তবু অঝোর ধারায় কাঁপছেন, কি করলে পেঁয়াজের ছাঁচ কমবে? অপশন ডিপ ফ্রিজে রাখলে, সরষের তেল মাখিয়ে কাটলে বা জলে ভিজিয়ে রাখলে, নাকি ভিনেগার মাখিয়ে কাটলে? জলে ভিজিয়ে রাখলে। তো চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ কেউ করেনি অডিয়েন্স? ঠিক, দেখি ঠিক কিনা। একদম ক্লাস টেন পদ্ধতি সিলেক্ট করতে সবাই উত্তর দিচ্ছেন। এই প্রসঙ্গে বলে রাখি আমার হোস্টেলের বন্ধুরা হেলমেট পরে পেঁয়াজ কাটি। আমাদের সবার পরিচিত ও প্রিয় এই খাবারটিকে বলা হয় সকল খাদ্যের রানী। কোন খাবার? অপশন বিরিয়ানি, পোলাও, পায়েস না খিচুড়ি? কোন খাবারকে বলা হয় সকল খাদ্যের রানী? বিরিয়ানি, পোলাও, পায়েস না খিচুড়ি? দেখি ন নম্বর প্রশ্ন কি রয়েছে আপনাদের জন্য। রান্না করার সময় ঝোল পাতলা হয়ে গেলে কি ব্যবহার করে ঝোল গাঢ় করা যায়? অপশন টক দই, মাখন, কেরারুট নাকি কর্নফ্লাওয়ার? টক দই, মাখন, কেরারুট না কর্নফ্লাওয়ার? ভাই দূরে থাকে, তারা দেওয়ালে বা দরজায় ভাই ফোঁটা দেন, এই ফোঁটা তারা কোন দেবতাকে উৎসর্গ করে? অপশন কার্তিক, যমরাজ, চন্দ্রদেব না সূর্যদেব? যমরাজ। কেউ চ্যালেঞ্জ করবে? যমরাজ এটা বলছে যমুনা দেয় যমকে ফোঁটা, দেখি সঠিক উত্তরটা। সঠিক উত্তর চন্দ্রদেব, চন্দ্রদেবকে উৎসর্গ করে ফোঁটা দিয়ে থাকে। একদম সঠিক উত্তর, আপনি একটু সামনে এসে পুরস্কারটা আমরা সংগ্রহ করে আমরা শেষ করলাম দ্বিতীয় রাউন্ড। কোথা থেকে এসছে? হাজিপুর। ধন্যবাদ আপনাদের। ওকে, দুই বোন খেলতে আমাদের জন্য একটা জোরে হাততালি। রূপজি আপনাদের নাম, আপনারা কোথা থেকে এসছেন, কি করেন? আচ্ছা আপনি, আচ্ছা
ওনাদের জন্য রাখলাম জয় হাতারি, ওনারা সিলেকশনের টপ স্কোরার। বাংলাদেশ ফাইনালের জন্য গ্রুপ এফ, আপনাদের নাম? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে অল দ্য বেস্ট রইল। গ্রুপ বি, সব রকমের সম্পর্ক গ্রুপ সি 28, গ্রুপ ডি 28, গ্রুপ ই 24, গ্রুপ এফ 16, গ্রুপ জি 0 এবং গ্রুপ এইট 20। আচ্ছা শেষ করলাম, জয়রাম মাটিতে দিদি নাম্বার দেখছি।
যাইনি যাওয়া যখন গিয়ে ফোন কর না না যা বলবেন পাস বলেছেন কেউ চ্যালেঞ্জ এফ
মাইকটা পাস করে দিন, আপনাদের উত্তর বসন্ত বিলাপ। অডিয়েন্সের কি মনে হয়, ঠিক? দেখি সঠিক উত্তরটা, সঠিক উত্তরটা দেখবো। এন্ড বসন্ত বিলাপ ইজ দ্য কারেক্ট অ্যানসার, প্লাস 50 ফর বুক এফ। বুক এফ এর জন্য আরো জোরে হাত চালি, বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করেছে গ্রুপ বি, গ্রুপ বি দেখি চ্যালেঞ্জ করে কি উত্তর দেয়। আপনি জানেন কি করে বলবেন, উত্তরটা কি? ওনা বলছেন সিনেমার নাম কি করে তোকে বলবো, দেখি সঠিক উত্তরটা। একদম প্লাস 15 ফর গ্রুপ বি, গ্রুপ বি চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়েছে, ওনারা পেলেন প্লাস 15। তারপর গ্রুপ ই এর কাছে আপনাদের সরাসরি প্রশ্ন, এটা নাম্বার 4। যে আগে প্রেস করবে তারটাই আগে আসবে। গ্রুপ বি বলতে আরমান মালিক, অডিয়েন্স আরমান মালিক, দেখি সঠিক উত্তরটা। বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্ফলকরা আগুন বা উত্তর দিয়ে থেকে চ্যালেঞ্জ করবে, রুপি চ্যালেঞ্জ করেছে, রুপিকে মাইকটা পাস করে দাও। আগুন গো একই উত্তর চ্যালেঞ্জ করে দেওয়া যাবে না, -5 ফর রুপি। উত্তর ভুল মনে হলে তখনই আপনি চ্যালেঞ্জ করবেন। প্রথম লাইনটা গাইতে হবে, সঠিক উত্তরটা কি?
না। সঠিক উত্তর দিদি প্রিয়া রায়, গ্রুপ এ প্লাস 50। সানরাইজ কেউ চ্যালেঞ্জ করবে, গ্রুপ এইট চ্যালেঞ্জ করেছে। গ্রুপ ডি বলছে সানরাইজ, দেখো গ্রুপ এইট কি বলে। হুগলি বিস্কুট ওনারা উত্তর দিয়েছেন, বলছে অডিয়েন্স থেকে কেউ হুগলি বিস্কুট, দেখি সঠিক উত্তরটা কি। একদম চ্যালেঞ্জ করেছে।
গ্রুপ ডি এর প্রশ্ন সরি গ্রুপ ডি চ্যালেঞ্জের জন্য যাচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো তুমি করলে উত্তরটা কি উত্তরটা চ্যালেঞ্জ দেখি সঠিক উত্তরটা কি চ্যালেঞ্জ একদম সঠিক উত্তর সিনেমার নাম কি আজি আজকে বলুন বাজিঘর দেখবো সঠিক উত্তরটা বাজি উনি বলছেন শাশুড়ি দেখবো সঠিক উত্তরটা সঠিক উত্তর দেন মাইনাস টেন গ্রুপ এ দু নম্বর প্রশ্ন একটা ধাঁধা আসছে ধাঁধা দেখি কি আছে আকাশেতে আছি আমি পাতালেতে নাই কাননে আছি আমি বনের মধ্যে নাই কলকাতার মাঝে আমি থাকি দুই ঠাই ঢাকাতেও খুঁজে দেখো পাবে আমায় কি বোঝাচ্ছে বলো এফ বলুন ক দেখি সঠিক উত্তরটা কি একদম ক হচ্ছে সঠিক উত্তর গ্রুপ এফ পেল 10 পয়েন্ট পরের প্রশ্ন একটা কানেকশন তিনটে ছবি আসবে তিনটে ছবিকে কানেক্ট করে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখবো এই তিনটে ছবিকে কানেক্ট করে একটা শব্দ বলো এই বলুন জয়রাম বাটি দেখি সঠিক উত্তরটা একদম এজন্যই বলেছিলাম আমার নাম জয় জয় রাম বাটি এটা ছিল সঠিক উত্তর গ্রুপ এইট পেল 10 পয়েন্ট প্রশ্নটা কেমন লেগেছে পরের প্রশ্ন তিনটে শব্দ থাকবে প্রত্যেকটা থেকে একটা করে শব্দ নিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে হবে দেখি কবিরাজি লিপস্টিক ফুলকপি কোন মিষ্টি মাইনাস ফাইভ ফর গ্রুপ এইচ অজাটা রিসেট করো বলো আর আপনারা হবে না অন্য কেউ অজাটা রিসেট করুন বলো কেউ বলবেন কোন মিষ্টি ই বলুন জিলিপি দেখবো সঠিক উত্তরটা একদম জিলিপি সঠিক উত্তর গ্রুপ ই পেল 10 নম্বর পরের প্রশ্ন তিনটে শব্দ লেখা থাকবে তার আগে পরে বা মাঝখানে একটা অক্ষর আপনি যোগ করতে পারেন তিনটেই অর্থপূর্ণ শব্দ তৈরি হবে দেখি আট নল পর এর আগে পরে বা মাঝখানে আপনি একটা অক্ষর যোগ করতে পারেন একটাই অক্ষর তিনটেই অর্থপূর্ণ শব্দ তৈরি হবে বলো সঠিক উত্তর ক আটক নকল কবর গ্রুপ এইট ক্লাস টেন পরের প্রশ্ন একটা শব্দচক পাশাপাশি উপর নিচ আপনাকে শব্দচকটা পূরণ করতে হবে দেখি পাশাপাশি রঙিন পাখনা উড়ছে শুধু খাচ্ছে দেখো ফুলের মধু উপর নিচ ছোটবেলায় অঙ্কে শেখা ব্যবসায় দুটোই দেখা মাইনাস ফাইভ গ্রুপ এফ বলো অক্ষর ঘোরাফেরা করবে কিনে ঘোরাফেরা করবে অক্ষর গুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে দেখি এই যে অক্ষর গুলো ঘোরাফেরা করছে এগুলোকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে বলো ডি বলুন মিলন মেলা দেখবো সঠিক উত্তরটা মিলন মেলা সঠিক উত্তর গ্রুপ ডি পেল প্লাস টেন চেক করুন ঠিক আছে মজার রিসেট গ্রুপ ডি প্লাস টেন পরের প্রশ্ন দেখো একটা ছক থাকবে ছক থেকে পাশাপাশি উপর নিচ বা কোণাকুণি চার অক্ষরে দুটো বাংলা শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে দেখবো সঠিক জায়গাটা শুনে নি একদম সঠিক উত্তর